Namaskar. News time Homer Homo Dorhok Fragotom Zanai, Arambukur Summer Azir Vikhonustan, Abhimot. Abhimotot Aziami, Cotton College of Clay, Kisukota, Alusona Kurgo Visarisu. News time Homer Dorhok Latimate Gompai, the Cotton College of Biswabidelu Nitokora Logalege, Ekpokars and Bitorko Arambo Husil. Aruhi Bitorko, Azu Homopti Huanai. Cotton College of Clay, Kyo E Bitorko, Kunahi Bitorko Hutrapat got I said. আপোনালোকে হয়তো ইতিমধ্যে জানে যে জোয়াকালি কটন কলেজক বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰাৰ সন্দৰ্ভতে ৰাজ্যখনৰ প্ৰায় 35 গৰাকী বিশিষ্ট ব্যক্তি একগোট হৈছে আনকি মহাবিদ্যালয়খনৰ অবসৰপ্ৰাপ্ত 7 গৰাকীকৈ প্ৰাক্তন অধ্যক্ষ একগোট হৈ এখন সভাৰ আহ্বান কৰিছে আৰু ৰাজ্য চৰকাৰৰ প্ৰতি এক বিশেষ আহ্বান জনায়ছে ৰাজ্য চৰকাৰৰ ওচৰত এক প্ৰকাৰ তেখেতসকলে কেতেমান দাবী উত্থাপন কৰিছে আনকি কেবা গৰাকী বিশিষ্ট ব্যক্তি ন্যায়ালয়ৰ কাষ চপাৰো ইংগিত পোৱা গৈছে এই গুটেই পৰিবেশটো কিয় সূচনা হৈছে কিয় আজি কটন কলেজক লৈ সেই পৰিবেশৰ সূচনা কৰা হল সেই সন্দৰ্ভতেই আমি আজি অভিমতত কিছু কথা আলোচনা কৰিম আমাৰ মাজত আছে কটন কলেজৰ প্ৰাক্তন অধ্যক্ষ অধ্যাপক দিলীপ বৰুৱা স্যার মই স্বাগতম জনাইছো আমাৰ মাজত আছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ আইন মহাবিদ্যালয়ৰ অধ্যাপক ৰমেশ বৰপাত্ৰ গোহাই মই স্বাগতম জনাইছো আপোনাক কটন মহাবিদ্যালয়ৰ অবসৰপ্ৰাপ্ত দুগৰাকী কৈ জ্যেষ্ঠ অধ্যাপক বিশিষ্ট গণিতজ্ঞ আমাৰ মাজত উপস্থিত আছে তারকেশ্বৰ চৌধুৰী স্যাৰ মই আপোনাক স্বাগতম জনাইছো নমস্কাৰ তারকেশ্বৰ চৌধুৰী স্যাৰ কটন কলেজৰ অবসৰপ্ৰাপ্ত শিক্ষক সংস্থাৰ সভাপতিৰ পদতো আছে আৰু আন গৰাকী হৈছে বিশ্বজিৎ চক্ৰৱৰ্তী তেখেত কটন কলেজৰ অবসৰপ্ৰাপ্ত শিক্ষক সংস্থাৰ সাধাৰণ সম্পাদকৰ দায়িত্বত আছে মই আপোনালোককো স্বাগতম জনাইছো মই প্ৰথমতে বিশ্বজিৎ চক্ৰৱৰ্তী স্যার মই আপোনাৰ কাষলৈ গৈছো মই আৰম্ভণিতে যিখিনি কথা কৈছো কালি আপোনালোকে যিখন সভাৰ আহ্বান কৰিছিল সংগত মাধ্যমত ইতিমধ্যে চৰ্চা হৈছে বিশিষ্ট বুদ্ধিজীৱী পৰা ধৰি কটন কলেজৰ প্ৰাক্তন অধ্যাপক অধ্যাপিকাসকল 7 গৰাকীকৈ প্ৰাক্তন অধ্যক্ষই অংশগ্ৰহণ কৰিছে যিটো পৰিবেশৰ সূচনা হৈছে কিয় সেই পৰিবেশটো সূচনা হ'ল আমি কালি যি হল গোট খাইছিলো আমি প্ৰত্যেকেই কোনো না কোনো ভাৱে কটন কলেজৰ লগত যুক্ত আমার গোটেই জীবনটাই কটন কলেজত দিয়ার নিচিনাকে আমি ছাত্র আসিল অধ্যাপক আসিল আমি সকলে মানে বহুদিন ধরে আমি কটন কলেজ এটা স্নাতকোত্তর পর্যায়ের একটা শিক্ষানুষ্ঠান আর এশটা বছর এশ 12 বছর পার হয়ে গেছে আর ই অসমৰ জাতীয় জীবনত কি শৈক্ষিক কি বৌদ্ধিক কি সাংস্কৃতিক কি রাজনীতি জগতত কোনো অস্বীকার করব নোৱাৰে তার বনিয়াদটো কিন্তু কটন কলেজতে তৈয়ার হয়েছে ঐতিহাসিকভাবে তেনেকুৱা এখন কলেজক আমি সদায় উন্নতিৰ পৰা উন্নততর স্তৰলৈকে আমি লৈ যোৱাটো বিচাৰিছোঁ আৰু এই সম্পৰ্কে আমি আলোচনাত এইবিলাক কথা ওলাব আমি বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণৰ কথা ভাবিছোঁ বিভিন্ন ধৰণৰ কৰ্তৃপক্ষৰ ওচৰত গৈছোঁ আৰু শেষ পৰ্যন্ত গৈ বিশেষকৈ আমাৰ শতবাৰ্ষিক অনুষ্ঠানৰ পিছত এই কথাটো এটা যাক শেপ লোৱা নির্দিষ্ট দিশে যাত্রা করে আর তারপর আমি পিছত গিয়ে যেটা মুখ্যমন্ত্রীর একটা বাজেট স্পিচত আমি যেটা দেখিল কটন কলেজক বিশ্ববিদ্যালয়লৈকে উন্নীতকরণের কথা হল আমি তাতে অত্যন্ত আনন্দিত হয়েছিল সন্তুষ্ট হয়েছিল তারপর যেটা নাকি কটন কলেজ রাজ্যিক বিশ্ববিদ্যালয় বিধেয়কখন যেটা সদনত গৃহীত হল আমি সেই বিল এই বিধেয়কখনের কপি পালো আমি পড়ি মেলি আমি দেখিল তাত কিছু আশোয়া আছে আমি যেটু বিচারিছিল সেটা হওয়া নাই কটন কলেজ আর কটন কলেজ রাজ্যিক বিশ্ববিদ্যালয় দুটা বেলেগ সত্তা আর এই দুটা বেলেগ সত্তার মাঝে একটা অন্তর্বিরোধ আছে আর এই নতুন সত্তাটো গড় দিবলে গৈ কটন কলেজক আমি ভাবিছো তার যেটু মর্যাদা আছিল তারপর তাক নমা দিয়া হয়েছে এই সম্পর্কে আমি তেতিয়াই আমি কিছু আগভাগ লৈছিলো আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর লগত যোগাযোগ করার চেষ্টা করেছো তেওঁলোকে আমাক সাক্ষাৎকার দিয়া নাই তেতিয়া আমি রাজ্যপালের কাষ চাপিছিলো আমি একটা স্মারকপত্র প্রদান করেছিলো তাত আমি আখোৱাবোৰ যেনেকুৱা প্ৰস্তাৱনা যিটো কোৱা হৈছে আৰু পিছৰ ধাৰাবিলাকত যিটো কোৱা হৈছে যেনেকুৱা তাতে কোৱা হৈছে যে কটন কলেজৰ পৰা স্নাতকোত্তৰ শ্ৰেণীবোৰ উঠাই দিয়া হ'ব কোৱা হৈছে কটন কলেজৰ মাটি বাৰী সম্পত্তি ভৱন ছাত্ৰাবাস সমুদায় এইবিলাক ইউনিভাৰ্চিটিলৈ গুচি যাব আৰু কোৱা হৈছে যে কটন কলেজৰ যিসকল শিক্ষক মানে 91 1991 চনের ভিতর কটন কলেজ পূর্ণ পর্যায়ের স্নাতকোত্তর শিক্ষানুষ্ঠান প্রত্যেকটা বিভাগত স্নাতকোত্তর শ্রেণী আছে
আর ফিজিক্সর যদি আমি হিসাব করো তেতিয়াহলে আমি দেখিম যে আমি 70s পড়া 70 দশকর পড়াই তার স্নাতকোত্তর শ্রেণীত পড়া হই আছে এই গুটেখিনি শিক্ষকর সম্পর্কে আইনখন যেটা কোয়া হইছে যে তেওঁলোক আর স্নাতকোত্তর শ্রেণীত শিক্ষাদানর কারণে উপযুক্ত নহয় যদি তেওঁলোকে তেওঁলোকক আকৌ নতুনকে যদি তেওঁলোকে সাক্ষাৎকার দি সাক্ষাৎকার যোগেদি যদি তেওঁলোকে উত্তীর্ণ হয় ইউজিসির নর্মস তেওঁলোকে ফুলফিল করে তেতিয়া হলে তেওঁলোকক ইউনিভার্সিটি মানে ফ্যাকাল্টি হিসাবে শিক্ষক হিসাবে গ্রহণ করা হবে এই গোটেই কথাখিনি লই যেতিয়া নাকি আমি আবেদন নিবেদন করলো গভর্নর ওসর গলো তেওঁক আমি কলো যে আপনার অনুমোদন নোপোয়াকে আইন হব নোয়ারে আইনখনত কিছুমান স্ববিরোধিতা আছে তেতিয়া তেওঁ কলে মই এইখিনি কথা সাজেস্ট করি মই পঠিয়াম মই কথাটা আলোচনা হম কিন্তু শেষত গিয়ে একো নহল সেই সময়ত আরো কেটামান ঘটনা আছে সেই ঘটনাবিলাক মই ইয়াত কব খোঁজা নাই মানে এক প্রকারে বিভিন্ন মহল কটন কলেজের বর্তমান ছাত্র বর্তমান শিক্ষক প্রাক্তন শিক্ষক এই গোটেখিনির মাজেরপরা এটা দেখা গেল যে এটা দ্বিমতর সৃষ্টি হয়েছে একাংশ একরকম ভাবিছে অন্য অংশ বেলেগ রকমে ভাবিছে তেনেকে গই গই এইবার যেটা নাকি কটন কলেজ রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের অধীনত যেটা ছাত্র ভর্তির কামটা আরম্ভ হল তেতিয়া দেখিল আইনত ঘোষণা করে আগতে যেখানে কথা কৈছিল সেইখিনি কথা আনকি মর্যাদা রাখব পড়া নাই শেষ পর্যন্ত কটন কলেজ রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের অধীনত স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র ভর্তি হয়েছে আর কটন কলেজের যখন স্নাতকোত্তর পর্যায়ত শিক্ষাদান করে আছিল তেওঁলোককে একটা অর্ডারের জড়িয়ে শিক্ষাদান করবলে দিয়া হয়েছে এইখিনিতে এটা মানে এনেকুৱা একটা পরিস্থিতির মানে একটা অচল অবস্থার সৃষ্টি হওয়ার নিচিনা হয়ে গৈছিল এইটো সকলোৱে জানে দুবারকৈ ছাত্রভর্তি বিজ্ঞাপন দিবলগা হয়েছিল তেতিয়া আমি ভাবিলো যে আমি আকৌ একবার এই কথাটো উত্থাপন করব লাগে ইতিমধ্যে আমি এইটোলৈ বিভিন্ন ধরনের যোগাযোগ করলো বিভিন্ন শিক্ষাবিদ বিশিষ্ট ব্যক্তি চিন্তাবিদ তেওঁলোকে মতামত প্রকাশ করিয়ে আছে কাগজে পত্র লিখা প্রকাশ হয়ে আছে তেতিয়া আমি সকলোখিনি মানুষক একগোট করে এটা সর্বসন্মত মত সৃষ্টি করার কারণে আমি সভাখন আহ্বান করেছি মই তারকেশ্বর চৌধুরী স্যার মই আপনার কাষলে আহিছো আপনি কটন কলেজ শিক্ষক সংস্থার অবসরপ্রাপ্ত শিক্ষকসকলের আপনি যেহেতু সভাপতির দায়িত্ব আছে তেখেতে কৈছে ভিন্ন ভিন্ন মতরও সৃষ্টি হয়েছিল বিগত সময়সাত আজি আপনাদের যখন সভা আহ্বান করে সরকারের ওসর দাবি জানাবলিয়া হয়েছে ইয়ার পূর্বতেও বিভিন্ন ধরনের দাবি জানাই অহা হয়েছিল মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছিল আপনাদের শিক্ষামন্ত্রীর ওসর সাক্ষাৎ করে নিজের অভিযোগখিনি আপনাদের উত্থাপন করেছিল কিন্তু তারপিছতো আমি দেখি যে সেই সমস্যাবিলাকর উপযুক্ত সমাধান হওয়াগৈ নাই আনকি রাজ্যপালক সাক্ষাৎ করার পিছতো এটা আপনার সেই আপনাদের যুক্ত বিচরা নাই তেনকা ধরনের কাম কাজবিল আগবাড়িছে অগ্রসর হয়েছে আনকি এবার প্রথমবার হয়তো এবার কটন কলেজের ছাত্র একতা সভার নির্বাচনত স্নাতকোত্তর শ্রেণীর গঠন হওয়ার পিছত তেওঁলোকে এবার নির্বাচনত অংশগ্রহণ করব নোৱাৰিব প্রথমবারের বাবে গতি এনেকা একটা পরিবেশ এটা কটন কলেজত বিরাজ করেছে আপনার এনেকে যে একগুট হয়েছে কিবা লাভ হবগৈ সেইটো ঠিক কব নোৱাৰে লাভ হবনে নাই কিন্তু বিশ্বচক্রবর্তী অলপতে গোটেই কথাখিনি থুলমূলকৈ কৈ গল আমি শিক্ষক চৰাই যেতিয়া বহুদিনৰপৰা এইটো হেৰিয়া আছিল আমাৰ দাবী আৰু 1991 চনত আমি ঠিক বিশ্ববিদ্যালয় নহয় ডিম ইউনিভাৰ্চিটি আমি বিচাৰিছিলোঁ তেতিয়া আৰু সেই সংক্ৰান্তত কিবা কিবি অলপ কৰা হৈছিল কিন্তু আৰু যি নহওক সেই সময়ত সেই বস্তুটো হৈ নুঠিল তাৰপিছত 2000 চনৰ পিছত চেণ্টিনাৰী সময়ত এটা আকৌ এই ধাৰণাটো লৈ কোৱা হৈছিল যে এইবাৰ আমি ডিম ইউনিভাৰ্চিটি নহয় আমাক ইউনিভাৰ্চিটি লাগে তাৰপিছত কটন কলেজত এখন জেনেৰেল সভা এখন হৈছিল সেই সভাত মুখ্যমন্ত্ৰী উপস্থিত আছিল তেতিয়া ক'লে যে নহয় কটন কলেজক চৰকাৰী বিশ্ববিদ্যালয় এখন কৰাৰ কাৰণে আপোনালোকে এটা প্ৰপ'জ কৰক আৰু সেই প্ৰপ'জেলটো আমি চাম আৰু সেই অনুপাতে তাত এটা প্ৰস্তাৱ গ্ৰহণ কৰা হৈছিল সেই প্ৰস্তাৱটো চৰকাৰলৈকে পঠোৱা হৈছিল তাৰপিছত আৰু বহুত সময় পাৰ হৈ গ'ল ক'ত কি হ'ল আৰু আমি ক'ব নোৱাৰোঁ কিন্তু যেতিয়া আমি গম পালোঁ যে কটন কলেজত আপগ্ৰেড কৰি প্ৰিএম্বলছত লেখা আছে যে এটা ইউনিভাৰ্চিটি হ'ল তেতিয়া আমি খুবেই ভাল পালোঁ যে আমি আজি ইমান বছৰৰ পৰা আচলতে 70 দশকমানৰ পৰাই আমি যেতিয়া ইউ জি চি এটা হেৰি দিছিল তেতিয়াৰ পৰাই আমি এইটো বিচাৰি আছিলোঁ কিন্তু খুব হেৰি হিচাপে বিচৰা নাছিল 91 চনত অলপ বিশেষভাৱে আমি বিচাৰিছিলোঁ যেতিয়া এইটো হ'ল বুলি শুনিলোঁ আমি খুবেই ভাল পালোঁ তাৰপিছত এদিন এইটো হোৱাৰ বাজেটত পাছ হোৱাৰ পিছত আমি এদিন কটন কলেজৰ ৰসায়ন বিভাগলৈ গ'লোঁ তেতিয়া তাত কেইজনমান শিক্ষকক আমি ক'লোঁ যে তোমালোকতো আজি আৰু
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গতি তোমালোক আমি হেৰি কৰিছো অভিনন্দন জনাইছো তেতিয়া তেওঁলোকৰ এজনে ক'লে যে এখন পঢ়িছেনে বোলে পঢ়া নাই চাব আমাৰ হাতত আছে আমি দেখুৱাওঁ গতিকে এইটো কৰি আমাৰতো একো নহ'ল গতিকে কৰ্ণ কলেজখন শেষ হ'ব তেতিয়া আমাক ক'লে যে আপোনালোকৰ অৱসৰপ্ৰাপ্ত যিমানখিনি বা প্ৰাক্তন যিমানখিনি অধ্যাপক আছে আপোনালোকে লগ হৈ কিবা এটা মাত মাতিব নোৱাৰেনে তেতিয়া আমি সিদ্ধান্ত কৰিলোঁ লগে লগে আমি দুখন মিটিং পাতিলোঁ প্ৰথমে আমাৰ শিক্ষকসকলৰ মাজৰ পৰা এখন মিটিং পাতিলোঁ মাতি ক'লোঁ যে এনেকুৱা কথা কি কৰা যায় তেতিয়া সেই সময়ত ঠিক হ'ল যে নহয় অকণমান ৰাইজৰ আমি মতামত লওঁ যিবিলাক অভিজ্ঞ বিভিন্ন ঠাইৰ মানুহ আছে বুদ্ধিজীৱী আছে সকলোকে মাতি এটা আমি ব্ৰেইন ষ্ট্ৰম হেৰি বুলি কৈ এখন সভা পাতিছিলোঁ আৰু সেই সভাত কোৱা হ'ল যে হেৰি হ'ব আমি কথাটোৰ প্ৰতিবাদ কৰিব লাগিব আৰু প্ৰতিবাদ কেনেকৈ কৰিম যে ইতিমধ্যে আমি শিক্ষামন্ত্ৰী সাক্ষাৎ বিচাৰিছিলোঁ মুখ্যমন্ত্ৰী সাক্ষাৎ বিচাৰিছিলোঁ কিন্তু সেই দুয়োখনে নীৰৱ কোনো ধৰণৰ আমি উত্তৰ নাপালোঁ তেতিয়া সেই সভাত আমাক কোৱা হ'ল যে এজন সাতজনীয়া দল এটা গভৰ্ণৰক লগ ধৰিব লাগে আৰু সেই সাতজনৰ দলটোত দুজন হেৰি থাকিব উপাচাৰ্য প্ৰাক্তন উপাচাৰ্য থাকিব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ৰ এজন কটন কলেজৰ প্ৰাক্তন হেৰি থাকিব অধ্যক্ষ থাকিব আৰু তিনিজন আপোনালোকৰ হেৰিৰ পৰা আৰু সেই তিনিজনৰ ভিতৰত মই বিশ্বজিৎ চক্ৰৱৰ্তী আৰু ৰঞ্জিত নাথ ভট্টাচাৰ্যী আছিল এইবিলাকক লৈ তাতে সেই মিটিঙত এই হাৰে কেইজন মানুহক ক'লে যে আপোনালোকে গৈ হেৰি কৰক আমি সেই হিচাপে অধ্যক্ষ এই গভৰ্ণৰৰ এই বিচাৰি ৰাজ্যপালৰ সাক্ষাৎ বিচাৰিলোঁ খুব ভাল কথা যে আমি প্ৰায় তিনিদিনৰ ভিতৰতে সাক্ষাৎ পাই গ'লোঁ আমি সাক্ষাৎ কৰিব গ'লোঁ গভৰ্ণৰৰ লগত আমি বহুত সময় প্ৰায় 45 মিনিট সময় তেখেতে আমাক দিছে আমাৰ লগত বিভিন্ন কথা পাতিছে তেতিয়া আমি উদাহৰণ হিচাপে কৈছিলোঁ যে আমি যিখন উৰিষ্যাৰ হেৰি যে ৰেভেঞ্চ কলেজ আছে সেইখনো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় হৈছে সেইখনৰ আধাৰত কৰিব বুলি আমি আশা কৰোঁ আৰু আপোনাক দিবৰ কাৰণে আমি এখন তাৰ কনষ্টিটিউশ্যনখন লৈ আহিছোঁ তেতিয়া তেখেতে হাঁহি ক'লে যে সেইখন মোক দিয়াৰ দৰকাৰ নাই কাৰণ সেই যেতিয়া এইখন হেৰি আমাৰ এছেম্বলিত আলোচনা হয় তেতিয়া মই বিৰোধী দলপতি আছিলোঁ আৰু প্ৰত্যেকটো দফাতে মই অংশগ্ৰহণ কৰিছোঁ গতিকে মোৰ প্ৰত্যেকটো কথাই স্পষ্টকৈ মনত আছে গতিকে সেইখন কি মই জানো গতিকে আপোনালোকে যদি সেইখন বিচাৰে ময়ো সেইখনলৈ ভাল পাম কিন্তু মইতো আৰু কৰিব নোৱাৰোঁ মই ৰাজ্যপাল হিচাপে মোৰ যিখিনি মই খুব বেছি শিক্ষামন্ত্ৰীক মাতি আনি এবাৰ সেই কথাখিনি বুজাই ক'ব পাৰোঁ যে এতিয়া সেইসকলে এনেকৈ বিচাৰিছে গতিকে অসমীয়া যদি অসমৰ যদিও গভৰ্ণৰ চৰকাৰে যদি ঠিক তেনেধৰণে কৰে মই ভাল পাম সেইখিনিয়ে মই আপোনালোকক সহায় কৰিব পাৰোঁ তাতকৈ ঠিক চৰকাৰে নিবিচাৰিলে মই কৰিব আকৌ নোৱাৰোঁ সেইখিনি ক'লে তাৰপিছত কেইদিনমান পিছতে দেখিলোঁ যে নহয় ইতিমধ্যে বহুত ইয়াতে ঘটনা ঘটি গৈছে আৰু এটা সজাতি দলে গৈ শিক্ষামন্ত্ৰীক লগ ধৰিলে লগ ধৰি ক'লে যে আপুনি যেনেকৈ বিচাৰিছে তেনেকৈ এইখন কৰক এই যে ভিন্ন মত অভিমতবিলাক ওলাইছে তেতিয়া এটা সংশোধনী আনিছিল এটা আমি বিচাৰিছিলোঁ ইউনিটাৰী ইউনিভাৰ্চিটি তেতিয়া তেওঁলোকে সেই যিকেইজনে তেখেতক লগ ধৰিলে তেওঁলোকে সেই ইউনিটাৰী হেৰিটো দিলে কিন্তু বাকী কথাবিলাক একো নক'লে গৈ তেওঁলোকে এটা সজাতি দলে গৈ লগ ধৰি সেইখন তাতে ক'লে যে আপুনি যেনেকৈ বিচাৰিছে তেনেকৈ হৈ যাব তেতিয়া শিক্ষামন্ত্ৰীয়ে সেইখন সদনত দিলে আৰু এতিয়া কটন কলেজৰ বিশ্ববিদ্যালয়খনক লৈ কটন কলেজৰ পৰিয়ালৰ মাজতে বহুতা বিভক্ত নেকি আছে বিভক্ত মই আমি জানাত বিভক্ত আছে বহুতা আৰু ঠিক আচলতে কোনো ডিপলি ভবা নাই কোনো গভীৰভাৱে ইয়াত সোমাব চেষ্টা কৰা নাই কাৰণ যিবিলাকে এইবিলাক ছাপৰ্ট কৰিছে বা অপ'জ কৰিছে তাৰ বহুতকে গম পাইছোঁ যে এখনত কি আছে কিন্তু খুব ভালকৈ কোনেও নাজানে কাৰণ বহুতে কয় কি এইটো আপগ্ৰেড কৰিছে কিয় চিন্তা কৰিব লাগে কি কথা আছে কাৰণ প্ৰিএম্বলছত লেখা আছে বাচ যে এইটো আপগ্ৰেড কৰিছে গতিকে আপগ্ৰেড কৰিছে এতিয়া আমি কিয় আপত্তি কৰোঁ মই দিলীপ বৰুৱা শৰ্মা আপোনাৰ কাষলৈ গৈছোঁ যে আপুনি এগৰাকী প্ৰাক্তন অধ্যক্ষ যিহেতু সাতগৰাকীকৈ অধ্যক্ষই কালিৰ সভাখনত এক প্ৰকাৰ সন্মতি দিছে আৰু যিটো এতিয়া ব্যৱস্থা কৰা হৈছে এক প্ৰকাৰ বিৰোধিতা কৰিছে তাৰ কেইটামান দফা সংশোধন কৰিব লাগে বুলি এখেতসকলে কৈছে মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ ক'ত অসুবিধাটো ক'ত হৈছে যে বহুধা বিভক্ত হোৱাৰ কাৰণে হৈছে নে শিক্ষামন্ত্ৰী বা মুখ্যমন্ত্ৰীক যিধৰণে আপোনালোকে ক'ব লাগিছিল বা কটন কলেজ কৰ্তৃপক্ষৰ ফালৰ পৰা যিধৰণে সঁচাকৈ বস্তুটো বুজাব লাগিছিল সেইটো ক'ৰবাত অসুবিধা হৈছে